এই না আহবাব এবারে হজরত শরর শক্তির রহমতুল্লা সাথে মারুব কার্গির রহমতুল্লাহ আর মোয়া কি হলো এটা আমরা একটু শুনি হজরত শরর শক্তির রহমতুল্লাহ অনেক বলিয়াছেন একইদের দিন আমি হজরত মারুব কার্কির রহমতুল্লাহকে দেখে যে ভাইলাম তিনি খেজুরের বেশি কুড়াইতেছেন আমি জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা করিলাম আপনি দ্বারা কী করিবেন নিকটে একটি বালক দাঁড়ানো ছিল তিনি বললেন আমি এই বালকটিকে কাঁদিতে দেখিয়া কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে বলিল আমি ইয়া থিম আমি দেখিতেছি আর ঈদের দিনে অন্যান্য বালকেরা সকলে নতুন পোশাক পরিয়াছে অথচ আমার কোনো নতুন পোশাক নাই এই জন্যই কাঁদিতেছি এই কারণে খেজুরে বেশি কুড়াইতেছি ইয়া বিক্রয় করিয়া তার জন্য আখরোট করি করিব সে ইয়া লইয়া যা লইয়া যাইয়া ছেলেদের সঙ্গে খেলা করিবে আর কাঁদিবে না শারীরিক শক্তি বাড়েন ইয়া শুনি আমি তাহাকে ভেলাম হুজুর এই কাজ আমি নির্বাহ করিয়া দিতেছি আপনি নিশ্চিন্ত থাকুন অতপর আমি সিলেটিকে সঙ্গে লইয়া গেলাম নতুন পোশাক খরিদ করিয়া তাকে বাড়াইয়া দিলাম আর আখরোটও খরিদ করিয়া দিলাম মোট কথা ছেলেটিকে খুশি করে দিলাম তৎক্ষণাৎ আমার দিলের মধ্যে এক প্রজা এক প্রকার নূর পয়দা হইয়া আমার অবস্থায় নূর হইয়া গেল সুহান আল্লাহ আরিয়া ক্রমের সবতে কী হয় কোথাও আছে একদিন মারুফ কার্কির মহমদুল্লার খানখায় একজন মুসাফির আসিয়া উস্প হইল লোকটি তখন দিক ব্রহ্ম হওয়ায় ক্যাবলার দিক চিনিতে না পারিয়া অন্যদিকে ফিরিয়া নামাজ পড়িল পরে ক্যাবলার দিক ভুল করিয়া সে জানিতে বাড়িয়া সে লজ্জিত হইয়া বলিতে লাগিল হজরত আমি আপনি আমাকে পূর্বে আমার ভুল ধরাই দিলেন না কেন হজরত মারুফ রহমদুল্লাহ বললেন আমি দরবেশ অপরের কাজ যে হস্তেক্ষার আমার কী প্রয়োজন অতএব তিনি মুসাফির লোকটির এত খাতির যত্ন করলেন যে তা বাসায় প্রকাশ করা কঠিন সুমাহ্লাহ কার্কের শাসন কর্তা যে মারুব কারখির মামু একদিন তিনি একটি রুট একটি পুরাতন বড়ো বাড়িতে দেখলেন যে মারুফ কারকি রমতুল্লার সেখানে বসিয়া রুটি খাইতেছেন আর একটি কুকুর তাহার সম্মুখে বসিয়া রইয়াছে তিনি এক গ্রাস নিজে আহার করিতেন আর এক গ্রাস কুকুরের মুখে জিতেছেন তার মামু বললেন তোমার লজ্জা করে না যে কুকুরের সঙ্গে বসিয়া রুটি খাইতেছ তিনি বললেন আমি লজ্জার কারণেই তুই ইয়াকে রুটি খাওয়াইতেছি অথবা মাথা উঁচু করিয় আকাশে উঠিয়া মানে একটি পক্ষীকে ডাকিলেন পক্ষীটির শূন্য মন্ডল হইতানিয়া তাঁহার হাতের উপর আসিয়া বসিল কিন্তু পক্ষীটির শিয়া পাখা তারা নিজের চোখ এবং মুখকে ডাকিয়া রাখিল হঠাৎ মারুব কারখির রমজান বললেন এই ব্যক্তি আল্লাহ তালাকে লজ্জা করে তিনি আর প্রত্যেক বস্তু তাহাকে লজ্জা করে তাহার মামু এ সমস্ত কথা শুনিয়া নিজের উক্ত কথাটির জন্য লজ্জিত হইলেন সুমানুল্লাহ বি কথিত আছে একদিন তাহার ওজন অস্ব হওয়া মাত্র মম করিয়া লইলেন লোকে জিজ্ঞাসা করলে হজরত দশলা নদী সম্ম করিয়া এসছে এমন তো অবস্থা আপনি তাই মকরিয়া করতেছেন কেন তিনি বললেন এমন হইতে পারে যে হাজার চির পর্যন্ত পৌঁছবার পূর্বেই আমার মৃত্যু হইতে পারে সুমান মারুফ কার্কে বলিয়াছেন তিন বস্তুর মধ্যে জামা মর্দি প্রকাশ পায় এক ওয়াদা পালন করার মধ্যে তুই দান না পাওয়া দান না পাইয়া প্রশংসা করার মধ্যে তিন না চাইতে দান করার মধ্যে তো পিয়া দোস্ত আবহাওয়া কে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী বিডিওর জন্য